নমস্কার বন্ধুরা জয়াট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা জৈন গ্রন্থ সম্পর্কে আলোচনার আজ চতুর্থ পর্ব তাহলে চলুন শুরু করি আজকের পর্ব আজকের প্রথম প্রশ্ন বিভাগ সোম সুতো গ্রন্থে কিসের আলোচনা আছে কর্মের ফলের আলোচনা কোশ্চেন নাম্বার টু কোন রাষ্ট্রকূট রাজা জৈন সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন রাষ্ট্রকূট কমকবর্ষ কোশ্চেন নাম্বার থ্রি রত্নমালিকা কোন ভাষায় লেখা সংস্কৃত ভাষায় কোশ্চেন নাম্বার ফোর মার্গ কোন ভাষায় লেখা কর্ণর কোশ্চেন নাম্বার ফাইভ রত্নমালিকা এবং এবং কবিরাজমার কে লিখেছিলেন বর্ষ কোশ্চেন নাম্বার সিক্স কর্ণড় ভাষার প্রথম পুস্তক কোনটি কবিরাজমার কোশ্চেন নাম্বার সেভেন কুরুল কোন ভাষার গ্রন্থ তামিল কোশ্চেন নাম্বার এইট কোন তামিল গ্রন্থের কিছু অংশ জৈনরা রচনা করেছিলেন তামিল গ্রন্থ কুরুলের কিছু অংশ কোশ্চেন নাম্বার নাইন দিগম্বরদের সাহিত্যকে কি বলা হয় বেদ কোশ্চেন নাম্বার টেন বেদ কয়টি চারটি কোশ্চেন নাম্বার ইলেভেন অর্থশাস্ত্রের লেখককে কৌটিল্য বন্ধুরা আজকের মতো এতটুকুই কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই মন্তব্য করে জানাবেন যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধু বা কাছের প্রজনের সঙ্গে আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে দেবেন সব ভালোভাবে সুস্থ থাকবেন দেখাচ্ছে আজকের মতো বিদায়